বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে অনলাইন স্কুলে ক্লাস শুরু হচ্ছে, তোমরা অবশ্যই লেখাপড়ায় ব্যস্ত আছো। তোমাদের এই ছুটির ফাঁকে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো, এটা ভালোই করেছে সরকার তোমাদের জন্য। আজকে অন্যান্য দিনের মতো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি যে বাংলা ভিত্তিক ক্লাস নিয়ে। তোমাদের সাথে আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা ভিত্তিক ক্লাস নিব। তাছাড়া এর আগে তো তোমরা সবাই জেনেছো পদ কাকে বলে, কত প্রকার, কি কি বা বাকি একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক কি, সেটা তোমরা ভালোভাবেই জানো। তাহলে আমরা আজকে দেখবো যে বাক্যে একটি পদের সাথে আরেকটি পদের যে সম্পর্ক থাকে তাকে কি বলে। তাহলে একটু সবাই জানি, এক বাক্যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তাহলে আজকে আমরা পড়াবো কারক ও বিভক্তি। তাহলে আমরা কি করবো আজকে, কারক ও বিভক্তি। কারক বিভক্তি পড়বো। তা আমরা কারকের সংজ্ঞাটা আগে জানি। কারক হচ্ছে, কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বা যে নিজেই কাজ সম্পন্ন করে। তাহলে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। তাহলে কারক দেখলাম আমরা, এবার কারকের শ্রেণী কারকের সংজ্ঞাটা আর একবার তোমরা মনে করি না, যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদের যে সম্পর্ক সেটাই হবে কারক। তখন আমরা কারক দেখি কত প্রকার, কি কি, প্রথমে এগুলো তোমাদের জন্য জানা বিষয়। তারপর আরেকটা দেখি আমরা, কারক হচ্ছে ছয় প্রকার, ছয় প্রকার। তোমরা সবাই খাতায় লিখে দিতে পারো। এক নম্বরে হচ্ছে কর্তৃকার, দুই নম্বর কর্মকার, তিন নম্বরে হচ্ছে পরকার, চার নম্বর হচ্ছে সম্প্রদানকার, সম্প্রদানকার, পাঁচ নম্বরে হচ্ছে অপাদানকার, অপাদানকার, ছয় হচ্ছে অধিকরণকার, অধিকরণকার। আচ্ছা, তোমরা তাহলে খাতায় এটা লিখে দিতে পারো যে কালকে ছয় ভাগে ভাগ করা হলো, কর্তৃকার, কর্মকার, পরকার, সম্প্রদানকার, অপাদানকার, অধিকরণকার। তাহলে আমরা এই কারকগুলো চিনবো কিভাবে, কালকে যে ছয় ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো আমরা দেখি যে কালকে কিভাবে চেনা যাবে। তো প্রথমে আমরা দেখি কর্তৃকারককে কে বা কারক প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্তৃকার, কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে কর্তৃকারককে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে কর্তৃকারককে হবে কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে কর্তৃকার, কর্তৃকার। তারপরে হবে কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করে বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকার। তারপরে কর্মকার যে কিসের সাহায্যে বা কি উপায়ে, চেনার উপায় হচ্ছে কিসের সাহায্যে বা কিসের দ্বারা, কিসের দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে করণকারক।
তাহলে কিসের সাহায্যে বা কিসের দ্বারা বা কি উপায় অবলম্বনে উঠতে পারবে সেটা হবে করণকারী। তারপরে সম্প্রদান করো চেনার উপায়টা হচ্ছে যে কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে সম্প্রদান করো। সম্প্রদান করো তারপরে হচ্ছে অপদান করো হতে থেকে যে হতে থেকে কোথা থেকে কি হতে কি থেকে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অপদান করো। তারপরে অধিকারণ কারক হচ্ছে কখন কোথায় কিসে, কখন কোথায় কিসে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অধিকারণ কারক। অধিকারণ কারক তাছাড়া আমরা আজকে তাহলে দেখলাম যে এই ছয়টি কারক কিভাবে চেনা যায়, চেনার উপায়গুলো। তাহলে কর্তৃ কারক হচ্ছে কে বা কারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্তৃ কারক, কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্ম কারক, কিসের সাহায্যে বা কি কিসের দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে করণ কারক, আর কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা সম্প্রদান কারক, বা কিসের থেকে কিসে হতে প্রশ্ন করলে পাওয়া যাবে অপদান কারক, আর কখন কোথায় কিসে এগুলো থেকে প্রশ্ন করলে পাওয়া যাবে অধিকারণ কারক। তা আমরা একটা উদাহরণের সাহায্যে আছে ছয়টা কারক দেখি যে কিভাবে তাহলে ভালোভাবে কারক তোমরা বুঝতে পারবা। একটা উদাহরণ দেখালে এদিকে সবাই লক্ষ্য করো তোমরা যে বেগম সাহেবা বেগম সাহেবা প্রতিদিন প্রতিদিন দরিদ্র তহবিল থেকে নিজ হাতে হাতে গরিবদের অর্থ সাহায্য করতেন, অর্থ সাহায্য করতেন। আচ্ছা আমরা যে উদাহরণটা লিখলাম যে বেগম সাহেব প্রতিদিন দরিদ্র দরিদ্রদের অর্থ সাহায্য করতেন, তো এখান থেকে আমরা দেখবো ছয়টা কারণ কিভাবে এখান থেকে বের করা যাবে। তাহলে কে সাহায্য করতো মানে প্রশ্ন করলে পাওয়া যাবে কে সাহায্য করতো, কে সাহায্য করতো বেগম সাহেব। কর্তৃকারক বা কর্তাকারক, কর্তৃকারক তোমরা এদিকে সময় একটু লক্ষ্য করো তাহলে কে সাহায্য করতো বেগম সাহেব এটা হবে কর্তৃকারক। তারপরে কি সাহায্য করতো, কি সাহায্য করতো অর্থ এটা হবে কর্মকারক, কর্মকারক কিসের সাহায্যে সাহায্য করতো বা কি দ্বারা কিসের সাহায্যে দিত, কিসের সাহায্যে দান করতো বা দিত নিজ হাতে, নিজ হাতে কাকে দান করতো, কাকে দান করতো গরিবদের
গরিবদের এটা হয়ে সম্প্রদান করো, সম্প্রদান কোথা থেকে দান করত, কোথা থেকে দান করত, দরিদ্র তহবিল থেকে, দরিদ্র তহবিল থেকে তবে অপদান করো, অপদান কর, তারপর কখন দান করত, কখন দান করত, প্রতিদিন প্রতিদিন এটা হবে অধিকরণ কাল, অধিকরণ কাল। তাহলে আমরা বন্ধুরা দেখো যে আমরা একটা উদাহরণ সাহায্যে ছয়টা কাল দেখলাম। তোমরা এখান থেকে অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা যে একটা উদাহরণের সাথে ছয়টা কাল এখানে তৈরি করা হলো। তাহলে কালকে ছয় ভাগে ভাগ করা হলো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকারণকারক। এখন এই কারক জানতে হলে আমাদের বিভক্তি জানতে হবে, কারক চিনতে হলে, কারক তৈরি করতে হলে বিভক্তি জানতে হবে। এবার আমরা দেখব বিভক্তি কাকে বলে। তো বাক্যে ক্রিয়াপদের সাথে না বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বা বাক্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক বা অন্যায় সাধারণের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তাকে বলে বিভক্তি। তাহলে বিভক্তিটা আরেকটু ভালোভাবে বুঝে হওয়া যে একটি বাক্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে শব্দ তৈরি হবে সেটাই হবে বিভক্তি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে। তাহলে যেমন সুমন বই পড়ে, তাহলে যে পড়ে পর্য এ, তাহলে আমরা দেখলাম যে বাক্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে সেটাই হবে বিভক্তি। তাহলে যে পড়ে এখানে পর্যোগ এ, এ বর্ণ যুক্ত হয়েছে। এখন আমরা এটা দেখবো যে বিভক্তি যে বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার, এ নাম শব্দ তোমাদের মনে করতে হবে। তাহলে বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার, তোমরা এগুলো খাতায় লিখে নাও। প্রথমা, দ্বিতীয়া, এক নম্বরে প্রথমা, দুই নম্বর দ্বিতীয়া, তিন নম্বর তৃতীয়া, চার নম্বরে আছে চতুর্থী, পাঁচ নম্বরে পঞ্চমী, ছয় নম্বরে হচ্ছে ষষ্ঠী, সাত নম্বরে সপ্তমী। তাহলে আমরা বিভক্তি দেখলাম যে বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তোমরা এই সাতটা বিভক্তি খুব ভালো করে মনে রাখবা, খাতা লিখে নাও। এখন আমরা দেখবো যে এই সাতটা বিভক্তিতে কী কী বর্ণ বা বর্ণগুলো আছে এক বছর বহু বচন হিসেবে। তারপরে এক বছরগুলো দেখি প্রথমাতে কী আছে, দ্বিতীয়াতে কী আছে, তৃতীয়াতে কী আছে সেগুলো আমরা দেখি। তারপর প্রথমাতে দেখো কী কী আছে, প্রথমা হচ্ছে শূন্য বা ওয়া বা এ, তারপরে দ্বিতীয়াতে আছে দুই নম্বরে, দ্বিতীয়াতে আছে কে রে এ। তোমরা সবাই এগুলো মনোযোগ
দাদা বিয়া পত্রী তারপরে চতুর্থীতে আছে চতুর্থী রে তারপরে পঞ্চমী হইতে পঞ্চমী বিভক্তিতে দেখো কি আছে পঞ্চমী বিভক্তিতে হইতে থেকে সে তারপরে ষষ্ঠী বিভক্তিতে আছে দেখো ষষ্ঠী বিভক্তি রে তারপরে সপ্তমী বিভক্তি সপ্তমীতে তে এ অন্তস্তয়া এতে আচ্ছা বন্ধুরা তোমরা সবাই খাতা লিখে নিয়েছো তো এই যে এগুলো দেখো সাতটা বিভক্তিতে কি কি বর্ণগুলো আছে প্রথমাতে হল শূন্য বা ওয়া বা এ দ্বিতীয়তে কে রে এ তৃতীয়তে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃ চতুর্থীতে কে রে পঞ্চমী হতে থেকে চে ষষ্ঠী বিভক্তিতে আছে র এ সপ্তমীতে আছে তে এ এতে আচ্ছা তোমরা হয়তো মনে করবে যে দ্বিতীয় এবং চতুর্থী হ্যাঁ একই রূপ বিভক্তি কারক হইতে কি হতে পারে কর্মকারক বা সম্প্রদান কারক কিন্তু কর্ম আর সম্প্রদানের মধ্যে একটি কিন্তু পার্থক্য আছে কর্ম এবং সম্প্রদান কারকের মধ্যে একটু পার্থক্য আছে দেখুন কর্মকারক কাকে দাম দেওয়া হবে যে ধূপাকে কাপড় দাও তখন সেটা হবে কর্মকারক কিন্তু সম্প্রদান কারক যে গরিবদের সাহায্য করো যখন নিঃস্বার্থভাবে দেওয়া হবে তখন সেটা হবে সম্প্রদান কারক তো এবার আমরা বিভিন্ন কারকে একটা মানে বিভক্তিগুলো দেখি যে বিভক্তিগুলো জানলাম যে সাতটা বিভক্তি আছে তো বাক্যে প্রয়োগ করে দেখাই যে কোনো একটা বিভক্তি তো যেমন সপ্তমী বিভক্তি ব্যবহারটা দেখা যায় এক নম্বরে হচ্ছে যে পাগলে কিনা মানে কিনা বলে এই যে পাগলে কে কি পাগলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি সপ্তমী তাহলে যে বিভিন্ন কারকে আমরা এবার এই যে বিভক্তির ব্যবহারগুলো দেখো যেগুলো একটা বিভক্তি তারপরে এখানে হচ্ছে দুই নম্বরে গুরুজনে করণতি যে গুরুজনে কাকে করণতি গুরুজনকে তাহলে কর্মে সপ্তমী তিন নম্বরে তাকায় কি না হয় কি না হয় এটা দেখো যে টাকা কি না হয় মানে টাকা দ্বারা কি না হওয়া যায় তাহলে এটা হবে করণে সপ্তমী তারপর চার নম্বরে ক্ষুদার্থকে চার নম্বরে হচ্ছে দিনে দয়া করো দিনে দয়া করো এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী পাঁচ নম্বরে হচ্ছে পাপে বিরত হ পাপে বিরত হ পাপে পাপ অপদান করোকে সপ্তমী অপদানে সপ্তমী তারপরে হচ্ছে তিলের তৈল আছে অধিকরণে সপ্তমী
অধিকরণে সক্ষম তাহলে আমরা দেখি যে বিভক্তি ব্যবহার হলো প্রতিটা কারকে আমরা দেখলাম সপ্তমী বিভক্তি ব্যবহার তোমরা বিভক্তিগুলো খুব মনোযোগ সহকারে পড়বে নাহলে পরবর্তীতে যে অসুবিধা হবে তাই এই ছয়টা কারকে আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার দেখলাম এগুলোকে একসাথে কি বলা হয় তোমরা জানো এই কারকটাকে একসাথে বলা হয় কি বলা হয় একসাথে বলো দেখি কে বলতে পারবে তাহলে এগুলোকে একসাথে বলা হয় পা গুটা দীপ্তি সংক্ষিপ্ত করে বলা হয় পা গুটা দীপ্তি আচ্ছা এবার আমরা আসলে দেখবো যে ছয়টা তো কারক পেলাম আমরা তো ছয়টা কারক কাকে বলে যে কর্তৃ কারক কর্ম কারক করণ কারক সম্প্রদান কারক অপদান কারক দেখি আমরা এগুলো সংক্ষিপ্ত আকারে এগুলো দেখি যে কোন কারক উদাহরণ আর সংজ্ঞা তারপরে তাহলে প্রথমে দেখো যে কর্তৃ কারক তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে কর্তৃ কারক কাকে বলে কর্তৃ কারক হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদ বিশেষ্য সর্বনাম পদকে বিশেষিত করে বা কাজ সম্পন্ন করে সেটাই হবে কর্তৃকারক বা যে নিজে কাজ সম্পন্ন করে সেটাই হবে কর্তৃকারক বা কর্তাকারক তাহলে এখানে আমরা কি দেখছি যেমন যে যে নিজে কাজ সম্পন্ন করে বা যে বিশেষ সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে সেটাই হবে কর্তৃকারক যেমন জলিল ফুটবল খেলে ফুটবল খেলে তাহলে আমরা দেখছি যে কর্তৃকারক বা কর্তাকারক কাকে বলে কর্তৃকারকটা হবে যে যে নিজে কাজ সম্পন্ন করে তাহলে জলিল ফুটবল খেলতে কে এখানে ফুটবল খেলতে জলিল জলিল নিজেই খেলছে তাহলে এটা হবে কর্তাকারক বা কর্তৃকারক এরপরে হবে কর্মকারক দেখি যে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সেটা হবে কর্মকারক তাহলে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সেটা হবে কর্মকারক তো কর্মকারক মা আমাকে একটি শার্ট কিনে দিলেন কিনে দিলেন তাহলে এখানে আমাকে কিনে দিল মা আর তাকে কিনে দিল আমাকে তাহলে আমরা দেখলাম যে কর্মকারকের সংজ্ঞা যে যে নিজে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সেটা হবে কর্মকারক তাহলে যে মা মা কিনে দিল ছেলেকে বা আমাকে তাহলে এই যে হচ্ছে কর্মকারক তারপরে পালনকারক যে কিসের সাহায্যে পালন শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় যার সাহায্যে বা যার উপায়ে বা কাজ সম্পূর্ণ হওয়ার সহায়ক উপকরণ বা সহায়ক বলা হয় পালনকারক তাহলে করণ শব্দের অর্থ তোমরা বুঝতে পারছো তো করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় কাজ সম্পাদনের যন্ত্র বা সহায়ককে বা উপকরণকে বলা হয় করণকারক যেমন একটু উদাহরণ দেখি আমরা যে ফুলে ফুলে ভরা পড়েছে ফুলে ফুলে ভরা ভরেছে এই যে ফুলে ফুলে তাহলে ঘর ভরেছে কিসের সাহায্যে ফুলের সাহায্যে এই ফুলের দ্বারা ঘর ভরেছে তাহলে কর্মকারক দেখলাম যে যার সাহায্যে কাজ সম্পন্ন হয় সেটা হবে কর্মকারক এই ফুলের দ্বারা ঘর ভরেছে এবার হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদান কারক হচ্ছে যে যাকে নিঃস্বার্থভাবে বা সত্যতায় করে কোনো কিছু দান করা হবে সেটা হবে সম্প্রদান কারক মানে আমরা এটা দিয়ে পাবার আশা করবো না এটা নিঃস্বার্থভাবে দান করে দেবো তাহলে তৃষ্ণার্তকে তৃষ্ণার্তকে জল দাও তাই যে তৃষ্ণার্তকে তাহলে আমরা তৃষ্ণার্তকে জল দিচ্ছি এটা ফেরত পাবার আশায় না এটা নিঃস্বার্থভাবে তাকে দিয়ে দিলাম তাহলে এটা হলো সম্প্রদান দল তারপর হচ্ছে অপদান কারক তোমরা এগুলো সংজ্ঞাগুলোর খাতা লিখে নিতে পারো অপদান কারকটা হচ্ছে যে যা থেকে কোনো কিছু ভীত চলিত উৎপন্ন রক্ষিত করিতে ইত্যাদি বিধায় সেটা হবে অপদান কারক তাহলে যা থেকে কোনো কিছু ভীত চলিত উৎপন্ন রক্ষিত
Tal vez te va a decir, sobre qué es que no te has dado nada, sobre qué es que no te has dado nada, sobre qué es que no te has dado nada.